সাম্প্রতিক সময়ে আপনি ফেসবুক ইউটিউব টুইটার যেখানেই যান না কেন সব জায়গাতেই একটাই আলোচনা দেখবে কোলার গোল্ড ফিল্ড বা কেজিএফ এই আলোচনাকে অহেতুক বলা যায় না কারণ মাত্র দুই দিনেই কেজিএফ চ্যাপ্টার টুয়ে টিজার ভেঙে দিয়েছে পূর্বে সকল সিনেমা টিজারের ভিউজ এবং লাইকের রেকর্ড ইন্ডিয়ার বলিউড তামিল তেলেগুর মতো ভাঘা ভাঘা ইন্ডাস্ট্রি যা পারেনি সেটাই করে দেখাচ্ছে ছোট্ট কান্নাড়া ইন্ডাস্ট্রি দুহাজার আঠারোতে কেউ ভাবতেও পারেনি কেজিএফ এমন ইতিহাস গড়বে অথচ রিলিজের পরেই শাহরুখ খানের জিরো সিনেমাকে দুমড়ে মুচড়ে একের পর এক রেকর্ড গড়েছিল কানাড়া ইন্ডাস্ট্রির বিগেস্ট ব্লকবাস্টার এই ক্রেজের ফলে টু হয়েছে ইন্ডিয়ার সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা রকিং স্টার ইয়াসের জন্মদিনে কেজিএফ টু এর পরই চারিদিকে হুলস্থুল যায় কি আছে সেকেন্ড চ্যাপ্টারে আস্তায় আমরা চোখ বুলিয়ে আসবো কোলার গোল্ড ফিল্ড এর দুনিয়ায় বিশ্লেষণ করার চেষ্টা করব কি ঘটতে পারে পরবর্তী অংশে তবে যারা এখনো কেজিএফ সিনেমাটা দেখেননি তাদের প্রতি অনুরোধ থাকবে আগে সিনেমাটা দেখে পরে এই ভিডিওটি দেখুন তো ভালোভাবে বেঁধে নিন প্রিয় ভিউয়ার্স আপনাদের এখন নিয়ে যাবো রুদ্ধশ্বাস এক রোলার কোস্টার রাইডে দেখে নেই পরবর্তী পার্টে নতুন কোন ক্যারেক্টারগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে আধিরা গোল্ড ফিল্ডের অন্যতম দাবিদার আধিরা তবে সে প্রতিশ্রুতি দিয়েছিল যতদিন জীবিত থাকবে ততদিন সে কেজিএফ এর দিকে না এখন সময় এসেছে তার দখল এই ক্যারেক্টারে সুপারস্টার সঞ্জয় দত্তকে কাস্ট করে পরিচালক অলরেডি বুঝিয়ে দিয়েছেন কতটা গুরুত্বপূর্ণ এই ক্যারেক্টার সঞ্জয় দত্তর ভাইকিংস লুক অলরেডি এতটাই ভাইরাল হয়েছে যে রকি বরম আধিরা তুমুল লড়াই দেখার জন্য দর্শক একদম উৎসুক হয়ে আছে আধিরা এবং রকির লড়াই যে সিনেমা হলে আগুন ধরিয়ে দিবে সেটা বলাই বাহুল্য কেজিএফ সিনেমাটা শুরুই হয়েছিল রামিকাসেনকে দিয়ে তাকে উনিশশো সালে ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার হিসেবে দেখানো হয় উনিশশো আটাত্তরে আমরা হিন্স পাই সে নির্বাচনে আসবে দ্বিতীয় পার্টে দেখানো হবে সে নির্বাচনে জিতে যায় মনস্টার ক্রিমিনাল রকিকে থামানোর দায়িত্ব আসবে তার উপর এই ক্যারেক্টারটা প্লে করবেন রাবিনা টেন্ডন প্রকাশ রাজ জয়েন হবেন সেকেন্ড পার্টে তিনি হয়তো প্রধানমন্ত্রী রামেকাশানের গুরুত্বপূর্ণ কোনো অফিসার থাকবেন বা আর্মিদের গাইড করবেন এছাড়া দুবাইয়ের ডন এনায়েত খলিলকেও আমরা দেখব ভাইটাল অংশে বিশ্লেষণ শুরু করা যাক রকির মৃতমার একটা ডায়লগ দিয়ে যখন তুমি হাজার মানুষের সামনে দাঁড়াবে তখন তুমি শুধুমাত্র একটা যুদ্ধ জিততে পারবে আর যখন হাজার মানুষ তোমাকে সামনে দাঁড় করাবে তখন তুমি দুনিয়া জয় করতে পারবে কেজিএফ এর শেষটায় আমরা ঠিক এই ডায়লগেরই প্রতিচ্ছবি দেখতে পাই গারুরাকে সবার সামনে হত্যা করে কোলার গোল্ড ফিল্ডে হাজারো শোষিত মানুষের মহানায়ক এখন রকি দলনেতা এখন শাসক রকি তার সকল ভালোবাসা দিয়ে তাদের মন জয় করবে এখন কর্মীদের আর বডিগার্ড ভানার কি রকির সাথে থাকবে নাকি বিরুদ্ধে যাবে হয়তো সেও রকির সাথে জয়েন করবে রকি তার মাকে কসম দিয়েছিল সে সবচেয়ে ক্ষমতাবান এবং ধনী ব্যক্তি হবে গারুরাকে মারার মাধ্যমে সে ইতিমধ্যে ক্ষমতাবান হয়ে গেছে এবার কেজিএফ এর স্বর্ণ দিয়ে হয়ে যাবে সবচেয়ে ধনী ব্যক্তি কিন্তু রকির এই সাম্রাজ্যবাদী কেউই ভালো চোখে দেখবে না অ্যান্ড্রু রাজেন্দ্র দোসায় কমল সবাই প্রকাশ্যে রকির সাপোর্ট করলেও গোপনে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকবে দুবাই থেকে এনায়েত খুলিরকে অ্যাটাক দেবে কেজিএফ এর উপর তবে তাকে সহজে পরাস্ত করে ফেলবে রকি রকির লাভ ইন্টারেস্ট রিনাকে নিয়ে রকি এবং কমলের মধ্যে চলবে ঠান্ডা যুদ্ধ কমল সরাসরি রকির কোনো ক্ষতি করার সাহস না করলেও পিছন থেকে যতটা সম্ভব ক্ষতি করার চেষ্টা করবে ধারণা করা যাচ্ছে রকি রিনার প্রেমে নিজেকে দুর্বল না করে তার সাম্রাজ্য ঘোরার দেখেই বেশি মনোযোগী হবে ভিওর্স এখন যে তথ্যটা দিব তা শোনার জন্য হয়তো আপনারা প্রস্তুত নন হ্যাঁ দ্বিতীয় পার্টে রকি মৃত্যুবরণ করবে তবে দেখার বিষয় সেটা আধিরার হাতে নাকি প্রাইম মিনিস্টার রামিকা সেনের অর্ডারে প্রকাশ রাজের হাতে আমাদের রিসার্চ অনুযায়ী রামিকা সেনের আর্মির হাতে রকির মৃত্যুবরণ করার সম্ভাবনা বেশি দ্বিতীয় সালে রকি হবে ইন্ডিয়ার সবচেয়ে বড় ক্ষমতাবান এবং ধনী ব্যক্তি কেজিএফ এর রাজা থেকে সে হয়ে যাবে এক মনস্টার তাকে থামানোর জন্য যতভাবে সম্ভব চেষ্টা করবে ভারত সরকার এক পর্যায়ে তার ডেথ ওয়ারেন্ট সাইন করে তাকে মারতে আর্মি পাঠাবে প্রধানমন্ত্রী রামিকা সেন হয়তো এখানে হবে রকি শেষ পরিমাণ উন্নতি মৃত্যু সময় রকি থাকবে সবচেয়ে ক্ষমতাবান এবং ধনী যার ফলে মৃত মাকে দেওয়া ওয়াদাও পূরণ হবে তবে পরিচালক প্রশান্ত নীল যদি চরম কোনো টুইস্ট রাখতে চান হয়তো কোনোভাবে রকিকে মাচিয়ে রাখবেন সেকেন্ড পার্টের কিছু টেকনিক্যাল বিষয়ে বলতে গেলে বলা যায় এটি হবে ইন্ডিয়ার অন্যতম বিগেস্ট অ্যাকশন স্ট্যান্ডার্ড সিনেমা আমরা এমন সব মাস অ্যাকশন দেখতে পারবো যা আগে কখনো এই উপমহাদেশের সিনেমায় দেখা যায়নি সাথে থাকবে স্টাইলিশ সব অস্ত্রের ব্যবহার রকি এবং আধিরাকে পরিচালক এমনভাবে উপস্থাপন করবে যা স্টাইলিশ ক্যারেক্টারের মাইল হয়ে থাকবে সিনেমা হলে দেখা দর্শকদের জন্য এই সিনেমা হবে এক ভিজুয়াল ট্রিপ ভিউ এই ছিল আমাদের দৃষ্টিতে কেজিএফ টু এর স্টোরি প্রেডিকশন আমাদের এই বিশ্লেষণ কেমন লাগলো অবশ্যই জানাবেন এর বাইরেও যদি আপনার নিজস্ব কোনো থিওরি থাকে সেটাও আমাদেরকে জানান কমেন্টস বক্সে কেজিএফ কানারি ইন্ডাস্ট্রি এবং ইয়ার সম্পর্কিত অন্য কোনো টপিকে ভিডিও চাইলে সেটাও জানান কমেন্টে ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক এবং শেয়ার করুন আর পরবর্তী ভিডিও পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ